নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডিনোভাইরাসের কী কী লক্ষণ এবং কীভাবে এর প্রতিকার করা যায় বা প্রতিরোধ করা যায়। চলুন দেখে নেওয়া যাক। করোনার সমাধান তো এখনও অবধি অধরাই থেকে গেল, তারই মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। 1 থেকে 1.5 বছরের শিশুরা এতে বেশি আক্রান্ত হচ্ছে। শহর থেকে গ্রাম বেড়েই চলেছে অসুস্থ শিশুদের সংখ্যা, এতে বাদ যাচ্ছে না বড়রাও। এবার চলুন জেনে নিই এই অ্যাডিনোভাইরাসের কী লক্ষণ। এর সাধারণ লক্ষণ হল জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া, পেটের সমস্যা। এসব লক্ষণ দেখলে সাবধান হন, প্রয়োজনে পরীক্ষা করুন। কোভিড টেস্টের মতো অ্যাডিনোভাইরাসে আক্রান্ত কিনা তা জানার পরীক্ষা ব্যবস্থা রয়েছে। 3 থেকে 5 দিন টানা জ্বর থাকলে বা রক্তে অক্সিজেনের মাত্রা 92% কম হলে হাসপাতালে তক্ষণি শিশুদের ভর্তি করতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক অ্যাডিনোভাইরাস রুখতে প্রতিদিনের খাদ্য তালিকায় শিশুদের কী কী দেওয়া উচিত। যে কোনো রোগ থেকে শরীরকে মুক্ত রাখে কাঁচা হলুদ, দারচিনি, লবঙ্গ কিংবা গোলমরিচ। শিশুদের এগুলো দিয়ে এক প্রকার চা তৈরি করে দিতে পারেন। এই পরিস্থিতিতে 6 মাস থেকে 4 বছরের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই কিন্তু মুখ্য উদ্দেশ্য। একটু মুখরোচক করে বানিয়ে দিতে পারেন চিকেন স্যুপ, দেখবেন অনেকটাই উপকার পাচ্ছে শিশুরা। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশুদের সবসময় হাইড্রেটেড রাখতে হবে, বেশি করে জল খেতে হবে, ওআরএস মেশানো জল, একই সঙ্গে বিভিন্ন রকম ফলের রস করে খাওয়ালে শিশুদের এনার্জি বৃদ্ধি পাবে। টক দইয়ে থাকা ফার্মেন্টেড এনজাইম হজম করতে সহায়ক। টক দইয়ে থাকে প্রোবায়োটিক উপাদান যা লিভারকে সুস্থ রাখে, নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলও। দই দিয়ে বানানো ঘোল, রায়তা ইত্যাদি বিভিন্নভাবে বাচ্চার প্রতিদিনের খাবার তালিকায় দই রাখতে পারেন। এই সময় শিশুদের খাবারের তালিকায় একটু তেতো খাবার দিতে হবে, সেক্ষেত্রে করলা, সজনে ফুল, উচ্ছে, নিম পাতা দেওয়া যেতে পারে, খুব সামান্য হলেও শরীরে যাওয়া প্রয়োজনীয়। বাচ্চার রোজের ডায়েটে রাখুন প্রোটিনজাত খাবার। সয়াবিন, ডালের মতো উদ্ভিজ্জই হোক বা মাছ, মাংস, ডিম, ডাল সেদ্ধ করে খাওয়ান। ভাতের সাথে ডিম ও মাছের কাঁটা ছাড়িয়ে চটকে দিন। মাংস সেদ্ধ করে হাড় বেছে নিয়ে ভাতের সাথে চটকে দিতে পারেন। কাঁচা হলুদে থাকে সংক্রমণ প্রতিরোধী উপাদান, কাঁচা হলুদের ছোট্ট টুকরো 1 ফোঁটা মধু দিয়ে চিবিয়ে খাওয়াতে পারেন আপনার ছোট্ট সোনাকে। এছাড়া কাঁচা হলুদ দুধ দিয়েও মিশিয়ে খাওয়াতে পারেন। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন। যদি এই ভিডিও কোনো উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।